আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? বঙ্গ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকে গ্রীষ্ম সম্পর্কে জানতে চেয়েছেন, ইতিমধ্যে অনেকেই গ্রীষ রয়েছেন, গ্রীষ তারা তুর্কি থেকে গিয়েছেন। বর্তমান সময়ে তুর্কি থেকে গ্রীষ আসলে আর যাওয়া যাচ্ছে না, অনেক হার্ড করে দিয়েছে, অনেক কঠিন হয়ে গিয়েছে, আগের মতো আর সহজ হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো ইদানিং গ্রীষ থেকে আসলে অনেক মানুষকে বের করে দিচ্ছে। কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছিলেন, যাওয়ার পর সেখানে একটি চুক্তি করেছেন যে বাংলাদেশ থেকে কিছু মানুষ, মানে লোক বা কর্মী নিয়ে আসবে গ্রীষ, তারা নিতে চায়। কিন্তু আসলে সেই যে চুক্তিটা, সেই চুক্তিটার জন্য অনেকটা সমস্যা হচ্ছে। অনেকেই বলছেন যে সেই চুক্তির মধ্যে একটি বিষয় রয়েছে যে যারা বর্তমানে অবৈধ রয়েছেন তাদেরকে যদি ধরতে পারে তাহলে তারা দেশে পাঠিয়ে দিবে এবং নতুন করে তারা কর্মী নিয়ে আসবে। এখানেই অনেক বিপত্তি ঘটেছে। অনেকেই যা বলছেন যে আসলে যে আমরা যারা সেখানে অনেক কষ্ট করে গিয়েছি, টাকা খরচ করে গিয়েছি, সেখান থেকে ইনকাম করে কিছু টাকা দেশে পাঠাচ্ছি, তাহলে এমন চুক্তি কেন করলেন যে যারা সেখান থেকে যদি আমরা ধরতে পারি, সেখানে প্রশাসন যদি অবৈধ মানুষকে ধরতে পারে তাহলে দেশে পাঠিয়ে দিবে এবং নতুন করে কর্মী নিবে। তাহলে কেন আসলে এই উদ্যোগটা গ্রহণ করা হলো না যে নতুন করে কর্মী নেওয়ার কোনো প্রয়োজন নেই, যারা সেখানে রয়েছে তাদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেন, তাদেরকে কার্ড দেন, তারা যাতে সেখানে কাজ করতে পারে, থাকতে পারে, সেই সুযোগ করে দিতে পারেন। আসলে যদি এই বিষয়টি সত্যি হয় তাহলে আমি বলবো আসলে আমাদের মন্ত্রী মহোদয়ের এই কাজটি করা উচিত ছিল যে যারা সেখানে অবৈধভাবে রয়েছে ইতিমধ্যে তাদেরকে একটি সুযোগ করে দেওয়া হোক, আমাদের নতুন করে আর সেখানে কর্মী নিতে হবে না, আমরা আমাদের যেখানে যেসব অবৈধ মানুষ সেখানে রয়েছেন তাদেরকে বৈধ করে দিন, থাকার ব্যবস্থা করে দিন, তারা তো এমনিতেই কষ্টে আছে। কিন্তু সেই কাজটি তিনি কেন করলেন, আদৌ এটি সত্য কি না এই বিষয়টি এখনো আমি জানতে পারিনি, তবে অবশ্যই জানার চেষ্টা করব। তবে এতটুকু বলবো, যদি আসলে এই কাজটি করার সুযোগ থাকে এখনো তাহলে আমাদের মন্ত্রী মহোদয় তিনি আসলে এই কাজটি করার জন্য তাকে আহ্বান জানাবো, কারণ গ্রীষ্মে যেসব অবৈধ প্রবাসীরা রয়েছেন তারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন, তারা অনেক সুযোগ সন্ধান পাচ্ছেন না, অনেক সুযোগ পাচ্ছেন না, তারা বিভিন্ন গ্রামে আসলে ক্ষেত খামারে কাজ করছেন, তাদের জন্য আসলে অনেক কষ্ট হচ্ছে এই বিষয়টি। তো আমি আসলে এই বিষয়টি বলতে চাই যে মাননীয় মন্ত্রী মহোদয় যদি আপনাদের হাতে কোনো সুযোগ থাকে তাহলে এই কাজটি করুন এবং দয়া করে আসলে তাদের একটি সুযোগ করে দিন। এবং যেসব গ্রীষ্মের ভাইয়েরা রয়েছেন তারা আসলে একটু সাবধানে থাকবেন, খুব বেশি দৌড়াদৌড়ি হচ্ছে, অনেকেই দেশে আসার জন্য অনেকেই অনেক প্রস্তুতি নিচ্ছেন, যে সরি অনেকেই দেশ থেকে প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন দেশে আসলে চলে যাচ্ছেন বসনিয়া হয়ে, যদিও সেই দেশে যাওয়া অনেক কষ্টকর, তারপরে মানুষ যাচ্ছেন, যেতে হচ্ছে, যেতে হবে, কারণ এখানে যেহেতু হার্ডলাইনে চলে গিয়েছে গ্রীষ্মের প্রশাসন, তারা অনেকে অবৈধ মানুষকে দেখেই তারা আসলে আটক করতে জেলে দিচ্ছে এবং পরবর্তী সময় তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তাই এছাড়া বিকল্প কোনো কিছু আসলে নেই, তাই দেশ ত্যাগই আসলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, অনেকেই আসলে তারা অন্য দেশে চলে যাওয়ার জন্য আসলে তারা চেষ্টা করছেন। অন্য দেশে চলে যাওয়াও আসলে অনেক কষ্টকর, যেমন সলোনিকা হয়ে যদি যান এবং সেখানে যদি গ্রীষ্মের পুলিশ বা জার্মান পুলিশ ধরে তাহলে তারা আবার তুর্কিতে পাঠিয়ে দেয়, আবার আপনি তুর্কি থেকে রিটার্ন হওয়া কিন্তু আসলে অনেক কষ্টের বিষয়। আগে খুব সহজে আসা যেত, হয়তো আপনার 2-2.5 লক্ষ টাকা খরচ হয়ে যেত, কিন্তু আবার তুর্কি থেকে সলোনিকে আসা যেত, কিন্তু এখনকার সময় আসলে তুর্কি থেকে আবার গ্রীষ আসা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, অনেক হার্ড। তাই এখন যদি আসলে আবার সলোনিকা থেকে যদি তুর্কিতে পাঠিয়ে দেয় তাহলে একটা মানুষের লাইফ নষ্ট হয়ে যাবে। তারপরও আপনারা সাবধানে যাবেন, যেতে তো হবে অবশ্যই, এখানে অবৈধভাবে থেকে কোনো লাভ নেই, যাই করেন সাবধানে যাবেন, সাবধানে থাকবেন, এটাই আমার কাম্য। আর অবশ্যই আমরা চাইবো যে মাননীয় মন্ত্রী মহোদয় এই ডিলটা আসলে বাতিল করে নতুন করে কর্মী নেওয়া থেকে যারা সেখানে আছেন তাদেরকে আসলে বৈধ করে দেয়া আসলে আমি মনে করি বুদ্ধিমানের কাজ, যুক্তিগত কাজ। এবং যেসব অবৈধ প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশে আসতে পারছেন না, দেশে যেতে পারছেন না, তারাও একটু আরাম আয়েসে দেশে আসতে পারবেন, কাজ করে টাকা পাঠাতে পারবেন, কিছু বেশি টাকা ইনকাম করতে পারবেন, এটাই আসলে আমরা চাই। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।